হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত আজকের ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেখানে কেন্দ্র কিন্তু এই আবাস যোজনার টাকা দিনে দিনে আরও বেশি কড়াকড়ি নিয়ম আরোপ করে চলেছে। কারণ বিভিন্ন দিক থেকে যে দুর্নীতির খবর তাদের কাছে আসছে, সেটা সঠিক না বেঠিক সেটা নিয়ে তারা যাচাই করছে। বিভিন্ন দল এবং টিম তারা গঠন করছে এবং তাদেরকে ভেরিফাই করার জন্য কিন্তু স্পটে বা ফিল্ডে কিন্তু পাঠাচ্ছে। তো এই সম্পর্কিত তারা যে 15টি শর্ত দিয়েছিল বা যে 15টি শর্ত তারা মেনে চলতে বলেছে, তো সেই 15টি শর্তের ব্যাপারে কেন্দ্র কিন্তু আরও কঠোর নিয়ম আরোপ করতে চলেছে। তো সুতরাং এই আবাস যোজনায় যারা বাড়ি পাবে তাদেরকে বাড়ি পেতে হলে কি কি শর্ত মানতে হবে এবং কেন্দ্র কে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের পদক্ষেপ সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এখানে তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনায় মিলবে না বাড়ি যদি না মানা হয় এই 15টি শর্ত আবাস যোজনা নিয়ে কড়া সিদ্ধান্ত কেন্দ্রের। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত নিউজ আপডেটে কী বলা হয়েছে। এখানে নিউজ আপডেট অনুযায়ী বলা হয়েছে আবাস যোজনা নিয়ে কড়া সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। আবাস যোজনার 15 দফার শর্তকে ঘিরে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি এই যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য বিজেপির নেতারা সরাসরি কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। এমতাবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যকে প্রথমে 493 পাতার চিঠি পাঠানো হয়। তারপরেই পরিদর্শনে হাজির হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলও। যদিও জানা গিয়েছে পরিদর্শনের পর এই যোজনার ক্ষেত্রে তেমন কোনো গরমিল মেলেনি, অর্থাৎ যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগের সঠিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এমনকি শাসক দলের পক্ষ থেকে কটাক্ষের সুরে জানানো হয়েছে যে বিজেপির নেতাদের এই সংক্রান্ত বেশিরভাগ নালিশই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এদিকে এই আবহেই গত শুক্রবারই আবাস যোজনা নিয়ে রাজ্যের একাধিক পদক্ষেপের প্রশংসা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ শীর্ষ আধিকারিক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পরিদর্শনে আসা কেন্দ্রীয় দলের প্রতিনিধিদেরও একাংশ স্বীকার করে নিয়েছেন যে প্রতিটি জেলায় আবাস যোজনাকে ঘিরে রাজ্যের কড়া পদক্ষেপের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এদিকে এই যোজনার কেন্দ্রের নির্ধারিত শর্তগুলি মেনে বেশ কিছু নাম বাদ পড়েছে বলেও জানা গিয়েছে। আবাস যোজনায় কারা যোগ্য তা নির্ধারণের ক্ষেত্রে মোট 15 দফা শর্ত বেঁধে দিয়েছিল কেন্দ্র। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় যে ওই 15টি শর্তের মধ্যে যে কোনো একটি থাকলে সেক্ষেত্রে আবাস যোজনায় বাড়ি মিলবে না। এই শর্ত মেনে 11.5 লক্ষ উপভোক্তাকে বাছাই করেছে রাজ্য। এমতাবস্থায় পঞ্চায়েত দফতরের এক আধিকারিক জানিয়েছেন কেন্দ্রও জানে এই শর্তগুলি অবাস্তব, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানতে গেলে একজনও বাড়ি তৈরির টাকা পাবেন না। এদিকে অভিযোগ উঠেছে যে দ্রুত উপভোক্তাদের তালিকা তৈরি করে আগামী মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে রাজ্য। অপরদিকে একাধিক অজুহাতে কেন্দ্র এই প্রক্রিয়াকে পিছিয়ে দিচ্ছে। এবার দেখে নেওয়া যাক কী কী রয়েছে ওই 15টি শর্তে। 1 নম্বরে বলা হয়েছে পরিবারের অন্য কোনো সরকারি যোজনায় বাড়ি পেয়ে থাকলে এই যোজনায় তা উপলব্ধ হবে না। 2 নম্বরে বলা হয়েছে পাকা বাড়ি থাকলে হবে না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের যদি 3 বা 4 চাকার ট্রাক্টর বা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রচালিত গাড়ি থাকে সেক্ষেত্রে হবে না। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের 50,000 টাকা বা তার বেশি ঋণ পাওয়ার যোগ্য কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে বাইক, গাড়ি, যন্ত্রচালিত ভ্যান কিংবা মাছ ধরার ট্রলার থাকা চলবে না। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই যে কিছু কিছু বিষয়গুলো কঠোরভাবে মানা হবে না, তার মধ্যে এই বাইক কিন্তু একটা অংশ, অর্থাৎ বাইক কিন্তু এখন ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। এক্ষেত্রে যে যে ক্ষেত্রে কনসিডার করা হবে তার মধ্যে কিন্তু এই বাইকটাও অনেক ক্ষেত্রে রাখা হয়েছে, কারণ অনেক এমন গরিব ফ্যামিলি আছে যারা কিন্তু এই বাইকের মাধ্যমে তাদের ব্যবসা চালায়, অর্থাৎ বাইকে করে তাদের পণ্য বিক্রি করতে হয় বা অথবা এই বাইক ব্যবহার করে কিন্তু তাদের উপার্জন হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক সময় অ্যাভয়েড করা হবে বা কনসিডার করা হবে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের কোনো সদস্যের বেতন 10,000 টাকার বেশি হলে হবে না, নিজস্ব ফ্রিজ থাকলে হবে না।
আবার এই 7 নম্বর পয়েন্টে যে ফ্রিজের উল্লেখ করা রয়েছে এটাকেও কিন্তু কনসিডার অনেক ক্ষেত্রে করা হচ্ছে, কারণ অনেকে কিন্তু এখন একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজও কিনে ইউজ করতে পারে। তো অর্থাৎ এই সমস্ত ছোটোখাটো পয়েন্টগুলো কিন্তু কেন্দ্রও কনসিডার করছে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের সরকারি নথিভুক্ত অকৃষি উদ্যোগ সংস্থা থাকলে হবে না। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের অন্তত 7.5 একর জমি অথবা সেচের কোনো ব্যবস্থা থাকলে এই যোজনার লাভ মিলবে না। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের 5 একরের বেশি সেচযোগ্য জমি ও সেখানে 2টি মরশুমে চাষ হয়ে থাকলে এই সুবিধা মিলবে না। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারের যদি 2.5 একরের বেশি সেচযুক্ত জমি ও সেচের কোনো ব্যবস্থা থাকে সেক্ষেত্রে এই যোজনার লাভ মিলবে না। 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবার বৃত্তিকর দিয়ে থাকলে হবে না। 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে আয়করের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ যারা আয়কর দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এটা হবে না বা প্রযোজ্য নয়। 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবারে ল্যান্ডলাইন বা ল্যান্ডফোন থাকলে হবে না। অর্থাৎ এই 15টা পয়েন্ট বা এই 15টা শর্ত কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে কঠোরভাবে মানতে বলা হয়েছে, এবং তার মধ্যে যে যে পয়েন্টগুলো আপনাদের বললাম এই ধরনের সামান্য কিছু নগণ্য পয়েন্ট কিন্তু কনসিডার করা হচ্ছে, আদারওয়াইজ বাকি পয়েন্টগুলোকে খুব কড়াভাবে মেনে চলা হচ্ছে। এবং কেন্দ্র সরকারের এই 15টি শর্ত নিয়ে আপনাদের কী মতামত সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।